হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাচ্চাটা ভালো নাই, এই যে আগের দিনের জার্নি, তারপর সমুদ্রে ঝাপাঝাপি, সব কিছু মিলিয়ে ও অসুস্থ হয়ে পড়ছে। তো আমরা এখানে নাস্তা করতে বসে গেছিলাম, নাস্তা করা শেষ করে আমরা এই যে এখন রওনা দিয়ে দিছি ইনানি বিচের উদ্দেশ্যে। আর এই যে মেরিন ড্রাইভ, মানে এটার সৌন্দর্য ব্যাখ্যা করার মতো কিছু নাই। আমি এর আগের বারও যখন 16 সালের মানে 31st আমি কক্সবাজার গেছিলাম, তখন আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করছে মেরিন ড্রাইভটাই। মানে এখানে ভাল লাগে, ঝাউ বন, একটু পানি, দূরে সমুদ্র, মানে এটা আমাকে খুব মুগ্ধ করে। আর এই যে এখানে কাইকিং করা হয়, আমি কাইকিং এই প্রথমবার দেখলাম। আমি এটা ইউটিউবে আর ফেসবুকে ভিডিওতে দেখেছি অনেক, সামনাসামনি প্রথম দেখছিলাম এই যে নিচে কাইকিংয়ের নৌকা। তো আমরা দেখতে দেখতে চলে যাচ্ছিলাম, আর এই সমুদ্রটা দেখতে অস্থির, মানে সাগর, তারপর অনেক দূরে বড় বড় মাছ ধরার নৌকাগুলো খুবই সুন্দর লাগছিল। তো দেখতে দেখতে আমরা ইনানি বিচে পৌঁছে গিয়েছিলাম, আর ইনানি বিচে ঢুকেই আমার এই কালারফুল ছাতাগুলোর দিকে চোখ যায়। এর আগের বারও আমার কেনা হয়নি, কেন কেনা হয়নি ভুলে গেছি, এবারও মানে কিনবো কিনবো বলে তারপর মনে হলো দূর বাচ্চা নাই এখন আর। আমরা আছি এখন ইনানি বিচে। লাবাম্বু আমাদের ফেলে স্কুটার নিয়ে দাদাদের সাথে চলে গেছে লাল কাঁকড়া দেখার জন্য, আর আমি ওর বাবাকে বলছিলাম যে ওই পাশে সাম্পান আছে, সাম্পানই তো বলে, সাম্পানের সামনে দাঁড়িয়ে আমি একটা পিকচার নিবো। তো অনেকক্ষণ গ্যান গ্যান করার পরে ব্যাটা রাজি হয়েছে, তো যে আমরা এখন হেঁটে হেঁটে ওই সাইডে সাম্পানের দিকে যাচ্ছি ছবি তোলার জন্য। ইউ আমি যে এখানে একটুখানি একটুখানি পানি দিয়ে পার হচ্ছি, এই যে আমার এখানে ছবি তোলার সাম্পান দাঁড়িয়ে আছে। তারপর এই যে এখানে আমরা দুজন ছবি তুলতেছিলাম, আমাকে অনেকগুলো সিঙ্গেল ছবি তুলে দেওয়া হলো, দেন ছবি টবি তোলা শেষ করে আমরা এখন লাবিবার কাছে যাব। আমরা এখন লাবিবা আর বাবা মা ওনাদের কাছে যাচ্ছি। তো আমার যে ব্যাপারটা হয়েছে, প্রচণ্ড হোমসিক ফিল হচ্ছে, মানে আম্মুকে খুব মিস করতেছি, কখন বাসায় যাবো এই ব্যাপারটা মনের মধ্যে কাজ করতেছে। আমরা কালকে রওনা দিয়ে দিব সকালবেলা। কি তাই বাসা মিস করতেছি ওইটা তাই নাকি সকালবেলা যাব? আমি বাসা মিস করতেছি, আমি সিকে বয়লার টাইপের মানুষ, তো আমি বাসায় বসে থাকি সারাক্ষণ, বাসায় বসে থাকতে ভালো লাগে। আর আম্মুকে ছাড়া বাসার বাইরে বেরোলে আমি প্রচণ্ডভাবে আম্মুকে মিস করি, এই হয়েছে কথা পাশে পারে। আর তুই আরেকবার তাই না করে তোর ধরে মাইক দিয়ে দিন। তো আমরা এভাবেই দুষ্টামি করি, কেয়ার করব বন্ধু মানুষ সারাক্ষণ পচায়। তো আমরা লাবিবা আর মাকে খুঁজে বের করছিলাম, লাবিবা ওর দাদির সাথে সেলফি নিচ্ছিল, লাবিবার বাবা আমাকে বলল যে একটা বড় পাথরের ওপর ওকে সিঙ্গেল পিকচার নিয়ে দিতে। তো ওর জন্য আমি শুকনা পাথর খুঁজতে খুঁজতে দেন আমি এখানে কিছু ভিডিও নিয়ে নিলাম। তারপর আমরা বিচে পেয়ে গেছিলাম এই ফুচকা আলা মামাকে, তো ফুচকা খেতে মন চাইছে, ফুচকা বানাতে বলছে। এই মামার সাথে গল্প করতেছিলাম, উনি বলল পুরো কক্সবাজারে নাকি উনার ফুচকা বেস্ট। তো আমার যেহেতু সারা কক্সবাজারে ফুচকা খাওয়ার মানে সুযোগ হয়নি, তো ওনার ফুচকাটা আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগেনি। তারপরে যে ফুচকা খাওয়া শেষ করে লাবিবার বাবা একটা শশা নিচ্ছে, ওর কাছ থেকে একটা স্লাইস মেরে দিলাম। তারপর আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে আবারও রওনা দিয়ে দিব মা বাবা আর লাবাম্বুর কাছে। আর এ ওর কাঁধে আমরা মা মেয়ে দুজন আমাদের ব্যাকপ্যাক ধরাই দিছি। তো জিজ্ঞেস করছিলাম কেমন লাগতেছে, কার্টুনের মতন লাগতেছিল, যাই হোক এখানে আমার মেয়েটা পুরো শুয়ে পড়ছে। তারপর বাবা এখানে আমাদের জন্য স্কুটার দাঁড়া করায় রাখছে, লাল কাঁকড়া দেখার জন্য যাব। তো লাবিবা আমাদের সাথে যাবে বলছে। তো আমার কাছে বিচের স্কুটারগুলো তেমন একটা ভালো লাগে না, এর আগের বারও যখন গেছি আমার কাছে স্কুটার তেমন একটা জমে নেই, তারপরেও মন রক্ষার জন্য রওনা দিয়ে দিছিলাম। তো আমার কাছে বিচে এখানে সবচেয়ে বেশি যে জিনিসটা খারাপ লাগছে, যে স্কুটারগুলো যখন চলে এই যে লাল কাঁকড়া বিচে বিছিয়ে আছে, ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, তবে স্কুটারগুলো যখন চলে স্কুটারের চাকার নিচে পড়ে এখানে অনেক কাঁকড়া মারা যায়, জিনিসটা দেখতে খুব খারাপ লাগছে। আর এই যে এখানে ঝাউবন, আমি ঝাউবন দেখে লাইবার বাবাকে অনেকবার বলছি আমাকে একটু ঝাউবনের ভিতর নিয়ে যেতে, তো আমাকে ঝাউবনের ভিতর নিয়েও যায়নি, যাওয়ারও পারমিশন দেয়নি, উল্টো একটা ধমক দিয়ে দিচ্ছে, তো কি আর করার। তো আমি এই যে আমরা ব্যাক করতেছিলাম সমুদ্রকন্যা দেখতে দেখতে, আমাদের স্কুটার ঘোরা শেষ, আমরা চলে আসছি। তো এসে আবার লাবিবার বাবা আমাকে যেহেতু ঝাউবনে নিয়ে যায়নি তাই একটু সমুদ্র তীরে নিয়ে গিয়েছিল আরও কিছু ছবি তুলে দেওয়ার কথা বলে। তারপরে এই যে এখানে আমরা একটু গেলাম, ঘোরাঘুরি করছিলাম, আর এখানকার সমুদ্রটা এত সুন্দর লাগছিল। চলা শেষ, আমরা আবার ব্যাক করতেছি ও এখানে
সবাই আছে এই যে এখানে মা বাবা আর লাবাম্বু ওনারা স্কুটারে করে রওনা দিয়ে দিচ্ছে স্কুটারটা রেখে দেয়া হয়েছিল ঘন্টা হিসেবে যেহেতু মা বাবা অত দূর হেঁটে যেতে পারবে না আর লাবিবা অনেকটা সিক হয়ে পড়ছে তো ওনারা আমাদের জিজ্ঞেস করছিল যে আমরা স্কুটারে যাব কি না তো আমি বলছি যে না ওনারা যাক আমি বালির উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাব কারণ আমার বালির উপর দিয়ে হাঁটতে ভালো লাগতেছিল তো আমি লাইভার বাবার সাথে হাঁটতে হাঁটতে এই শপটাতে চলে আসলাম এখানে আমি মুক্তার কিছু ব্রেসলেট দেখে গিয়েছিলাম বলেছিলাম যে যাওয়ার সময় নিয়ে যাব তারপর এই যে আমি মুক্তার ব্রেসলেটটা দেখছিলাম আর আমার হাতে আগের দিন রাত্রেবেলা কেনা দুটো ব্রেসলেট তারপর এই মানে ওনারা সবগুলোরই দাম বেশি চাচ্ছিল বলতেছিল যেই শপেই যাই যে ওনাদেরটা অরিজিনাল বাকিরা নাকি মানে অরিজিনালটা দেয় না আমার কাছে একই রকম লাগছে সবগুলো যাই হোক আমি মুক্তার এই ব্রেসলেটটা নিয়ে নিলাম আর সাথে এটাও কয়েকটা নিয়ে নিয়েছিলাম গিফটের জন্য তারপর যে কেনাকাটা শেষ করে এসে দেখি ওর একদম খারাপ অবস্থা আমি এটা একদমই অসুস্থ হয়ে পড়ছে তো এই যে এখানে পাহাড় আর গাছপালা দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম কলাতলিতে ওখানে আমাদের হোটেল তো এই ছিল আমার ইনানি বিচের ব্লগ ভালো লাগলে পাশে থেকেও সবাই দোয়া করো আমার আর আমার ফ্যামিলির জন্য আজকের মতো আল্লাহ হাফেজ